প্রতিপুষ্টির নাম দিলাম আমরা এ এবং দিলাম আমরা নেই এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ আঁকতে বলা হয়েছে তো আমরা জানি সমকোণী ত্রিভুজের মধ্যে অবশ্যই একটি কোন সমকোণ থাকে তো প্রথমে আমরা বিবিন্দুর উপর একটি সমকোণ অঙ্কন করবো সমকরণটির নাম দিলাম এবার বিডি রসি হতে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিব এখন সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এর উপর একটি বৃত্ত চাপাকব এর সময় ব্যাসার্থ নিলাম এবার C হতে বিই এর ওপর একটি বৃত্ত চাপা যা বিই কে এ বিন্দুতে ছেদ করে এখন a এবং সি যোগ করে দিই তাহলে ABC বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ যার মধ্যে এসি হচ্ছে আমাদের অতিভুজ এবং বি হচ্ছে অপর একটি বাহ ধন্যবাদ সবাইকে